আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় হাঁস কী রঙের হয়, আপনারা হাসতে হাসতেই উত্তর দেবেন হাঁস সাদা হয়। কিন্তু কালো হাঁস কি দেখেছেন আপনারা? কালো হাঁস খুব বিরল প্রজাতির এক ধরনের হাঁস, চট করে দেখা যায় না। কি মনে হচ্ছে আমি কি জিওগ্রাফি পড়াতে বসলাম? না, ডেফিনেটলি নয়। যেহেতু কালো হাঁস এমন একটা বিরল প্রজাতির হাঁস যেটাকে চট করে দেখা যায় না, তাই এই কালো হাঁসের নাম অনুসারে একটা মার্কেটের অধ্যায়কে রাখা হয়েছে, যে বিরল থেকে বিরলতম ঘটনাকেই রিপ্রেজেন্ট করে। আজকে আমি আলোচনা করব ব্ল্যাক সোয়ান। নমস্কার, আমি অনুপম, আপনাদের সামনে চলে এলাম আমার ইউটিউব চ্যানেল নিয়ে, এ দত্ত অ্যান্ড স্টক মার্কেট। ব্ল্যাক সোয়ান জিনিসটা কী, কীভাবে হয়, কেন আসতে পারে, এলে কি হবে, মার্কেট কি তাহলে শেষ হয়ে যাবে, এত প্রশ্নের উত্তর আজকে আমরা জানবো আমার এই ভিডিওতে। তার আগে আপনারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন নিচের লাল বাটনটা টিপে, আর দেখতে থাকুন আমার চ্যানেল এ দত্ত অ্যান্ড স্টক মার্কেট। শুরু করব আজকের মার্কেট দিয়ে। নিফটি ফিফটির আমরা এখন লেভেল দেখতে পাচ্ছি 0.78 ডাউন। সকালবেলার দিকে একটা পজিশান ছিল যেখানে 1.28% মতন ডাউন হয়ে গিয়েছিল প্রায়, এখন সেই লেভেলটাকে যাই হোক রিট্রেস্ট করে উঠছে, আমরা জানি না ক্লোজিংটা কী থাকবে। আজকে আমার টপিক হচ্ছে ব্ল্যাক সোয়ান। ব্ল্যাক সোয়ান কী? না, ব্ল্যাক সোয়ান একটা হাঁস, কালো হাঁস, যেটাকে আমরা কালো হাঁস বলে জানি। আপনারা দেখেছেন নিশ্চয়ই, এই রকম দেখতে হয় জিনিসটা। তো এটা যেহেতু রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট, তাই মার্কেটের রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট ঘটনাগুলোকেই ব্ল্যাক সোয়ান অ্যাকচুয়ালি বলা হয়। আমরা যদি নিফটি ফিফটিকে খেয়াল করি, ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে যাই, তাহলে আমরা দেখব যে এই ব্ল্যাক সোয়ান এর আগেও অনেকবার ঘটেছে। 2020 ক্র্যাশটা, 2008 ক্র্যাশ, 2003 ক্র্যাশ, বহু জায়গাতেই ব্ল্যাক সোয়ান ঘটনাটা ঘটেছে। ব্ল্যাক সোয়ান মানে কি? দেখুন, টপে মার্কেট চলছিল 12,000 ছিল, সার্টেনলি মার্কেট কিন্তু নেমে চলে এলো 7,000-এ। এখানেও দেখুন, আমরা যদি 2008 ক্র্যাশটা দেখি, 5,900 কাছে চলছিল, সার্টেনলি নেমে চলে এলো 2,000-এ। এই যে এত বড় বড় ডাউনগুলো হচ্ছে, এটাকেই অ্যাকচুয়ালি ব্ল্যাক সোয়ান বলছে। আমরা যদি 2003 ক্যাশটা দেখি, দেখুন 1500-1600 কাছে চলছিল, সেখান থেকে দেখুন 900 রেঞ্জের নেমে চলে এলো। তো এই ধরনের যে ক্র্যাশগুলো এর আগে অতীতে অনেকবার দেখা গেছে, এই ধরনের ক্র্যাশগুলোকেই বলা হচ্ছে ব্ল্যাক সোয়ান, রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট ক্র্যাশ। কেন হয় মার্কেটে? বিভিন্ন কারণে হতে পারে। এখন কেন এই ব্ল্যাক সোয়ানের কথাবার্তা আসছে, তো চলুন আমরা একটু দেখে নিই। দেখুন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া RBI স্পোকেন অ্যাবাউট দ্য পসিবিলিটি অফ ক্যাপিটাল অ্যারাউন্ড 7,00,000 করোড় ফ্রম ইন্ডিয়া ইন কেস অফ দ্য মেজর গ্লোবাল রিস্ক সিনারিও ব্ল্যাক সোয়ান। অর্থাৎ ইন্ডিয়ান মার্কেট থেকে 7.8 লাখ করোড় টাকা, বা যেটাকে 100 বিলিয়নের সমান সমান ধরা হচ্ছে, এই টাকাটা কিন্তু ইন্ডিয়ান মার্কেট থেকে গায়েব হয়ে যেতে পারে ব্ল্যাক সোয়ানের জন্য। ব্ল্যাক সোয়ান জিনিসটা কি? দেখুন, এখানে লেখা আছে হোয়াট ইজ ব্ল্যাক সোয়ান। এ ব্ল্যাক সোয়ান ইজ এ রেয়ার আনপ্রেডিক্টেবল ইভেন্ট, যেটাকে প্রেডিক্ট করা যায় না, কেউ আগে থেকে বুঝতে পারে না যে এটা কখন আসবে বা কেন আসবে। কামস অ্যাট এ সারপ্রাইজ, হঠাৎ করে চলে আসে। অ্যান্ড এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট, মানে ভালো রকম একটা ইম্প্যাক্ট মার্কেটে দেখা যায়, অন সোসাইটি অর দ্য ওয়ার্ল্ড, এরকম কিছু। মানে এই মুহূর্তে ব্ল্যাক সোয়ান হওয়ার সম্ভাবনা, ধরুন পরমাণু যুদ্ধ শুরু হয়ে গেল, নিউক্লিয়ার ওয়ার স্টার্ট হয়ে গেল রাশিয়া ইউক্রেনের মধ্যে, বা রাশিয়া ফিনল্যান্ডকে অ্যাট্যাক করে দিল উইথ আ নিউক্লিয়ার ওয়েপন, যেই জায়গাতে কিন্তু এই ব্ল্যাক সোয়ান তৈরি হতে পারে। এই জন্যই কিন্তু এই ব্ল্যাক সোয়ানের কথা উল্লেখটা বারবার আসছে মার্কেটে। এবং এর আগে আমরা দেখেছি ব্ল্যাক সোয়ান অনেকবার, ইম্প্যাক্ট দেখেছি। এই ধরনের ইম্প্যাক্ট কিন্তু এর আগে ওয়ার্ল্ড ওয়ার টুতেও হয়েছিল, ব্ল্যাক সোয়ান ইম্প্যাক্ট। তার মানে যদি ওয়ার্ল্ড ওয়ার থ্রি তৈরি হয়, আমরা কিন্তু আবার এই ব্ল্যাক সোয়ান ইম্প্যাক্টটা দেখতে পেতে পারি। তাহলে এই ব্ল্যাক সোয়ানের তত্ত্ব নিয়ে আসার জন্য, মানে নিয়ে আসার ফলে একটা ওয়ার্ল্ড ওয়ারের সূচনা কিন্তু দেখা যাচ্ছে। তো এই ব্ল্যাক সোয়ানের ইম্প্যাক্টের
মানে এটা যে হতে পারে এই চিন্তা ভাবনাটা বা এই তত্ত্বটা কার, তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে বলেছেন আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস স্যার, উনি এক্সপেক্ট করেছেন যে ইনফ্লেশন হায়ার পজিশনে যেতে পারে এবং সেখান থেকে কিন্তু ব্ল্যাক সোয়ান আসতে পারে। এতক্ষণ আমরা দেখলাম ব্ল্যাক সোয়ান সম্পর্কে কিছু তথ্য। আমার একটা বক্তব্য, মানে এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত, ব্ল্যাক সোয়ান নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। মার্কেট যদি ফল হয় হতে দিন, মার্কেট ঠিক ঘুরে দাঁড়াবে। হ্যাঁ, যদি কাছে পুঁজি কিছু থাকে, টাকা পয়সা যদি কিছু থাকে, যদি এই রকম ঘটনা ঘটে যায়, ঘটার সম্ভাবনা খুব কম, কিন্তু যদি ঘটে যায় এই সময় কিছুটা নিজের পোর্টফোলিওতে অ্যাড করে রাখুন। ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।